মধ্যমগ্রাম পৌরসভার প্রেক্ষাগৃহে মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে শ্রী শঙ্খ সেবা ফোরামের সহযোগিতায় কোভিড যোদ্ধাদের সম্মানিত করা হলো। শ্রী শঙ্খ সেবা ফোরামের উদ্যোগে আয়োজিত হলো সমাজের প্রথম সারির কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা জ্ঞাপন। রবিবার সকালে মধ্যমগ্রাম পৌরসভার প্রেক্ষাগৃহে শ্রী শঙ্খ সেবা ফোরামের কর্ণধার শ্রী শঙ্খ চ্যাটার্জির উদ্যোগে প্রথম সারির কোভিড যোদ্ধা অর্থাৎ সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স চালক, শববাহী গাড়ির চালক সহ কোভিড যোদ্ধাদের বিশেষ কিছু প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। সঙ্গে ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য নিমাই ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব। মন্ত্রী জানান, সমাজের সব স্তরের মানুষেরই উচিত এই ধরনের উদ্যোগকে স্বাগত জানানো ও এগিয়ে আসা। শ্রী শঙ্খ চ্যাটার্জির এই উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান এবং শঙ্খ সেবা ফোরামের যেভাবে নতুন কিছু করার, বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তা প্রশংসনীয় বলে মনে করেন মন্ত্রী রথীন ঘোষ। ধরুন বাবাদের সমাজের সব স্তরের মানুষেরই উচিত এই ধরনের উদ্যোগে এগিয়ে আসা, কিন্তু শঙ্খ একটু ব্যতিক্রমী এবং ওর যে সেবা ফোরাম আছে, ও এর আগে রক্তদান শিবির করেছে, এখন আমাদের কাছে এই প্রস্তাব নিয়ে যখন আসে, আমি দেখেছিলাম যে বয়সে অল্প হলেও তার যে মানসিকতা মানুষকে নিয়ে কাজ করবার এবং মানুষের জন্য কিছু করি এই যে প্রচেষ্টা, আমি ধন্যবাদ জানাই ওকে। ওর সেবা ফোরামে যারা আরও অন্যান্য সাথী আছে ওর, তাদের সকলকেই ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে কোভিডের মতো প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা অনেকেই ফ্রন্টলাইনার ওয়ারিয়ারদের বিভিন্নভাবে সম্বর্ধিত করেছি, কিন্তু এটা একটা নতুন দৃষ্টান্ত তৈরি করা, একেবারে নিচের স্তরে দাঁড়িয়ে যারা এই পরিষেবা দেন তাদেরকে এখানে কিছু সামগ্রী দিয়ে তাদেরকে উৎসাহিত করার যে চেষ্টা, সমাধান নয় কিন্তু উৎসাহিত করবার যে প্রচেষ্টা, সেটাকে আমি শ্রদ্ধা করি এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ আরও অনেকেরই এগিয়ে এসে করা উচিত। শঙ্খকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। আমার সতীর্থ নিমাই ঘোষ, তিনি এই কর্মোদ্যোগের সাথে একসঙ্গে একযোগে কাজ করেছেন এবং আমাদের যারা আজকের এই ব্যবস্থায় এসছেন যে ভাইয়েরা বন্ধুরা, তাদেরকেও আমি সম্মান জানাচ্ছি যে তারা এই ধরনের উদ্যোগে সকলে সামিল হয়েছেন, নিজেরা অন্তত পরহিতার্থে কাজ করেছেন, এটা অন্তত একটা দৃষ্টান্ত তৈরি করবে। ধন্যবাদ। এর প্রেরণাটা আর কাকে কাকে আজকে তোমরা বিশেষত ইয়ে করতে চাইলে, সম্বোধনা দিতে চাইলে? আমরা আজকে সমাজের একদম নিম্নস্তরের মানুষদের একই প্রেরণা দিতে চাইলাম। তার কারণ হচ্ছে, কেবলে বন্ধু তোমারে বন্ধু, অস্পৃশ্য অশুচি, সুচিতা ফিরেবে সদা তোমার পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নয়তো মানুষ বুঝি ফিরে যেত বনে। এরা এদের প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে সেটা জেনেও কোনো রকম মেডিকেল ইকুইপমেন্ট ছাড়া, প্রপার হ্যান্ড গ্লাভস ছাড়া, তারা যেভাবে করোনার সময় জীবাণুর সঙ্গে যুদ্ধ করেছেন এবং যেভাবে আমাদের পরিষ্কার রেখেছেন, যে জিনিসটা আমরা বাতিল হয় সেইটা আমরা রাস্তায় ফেলে দিই, কিন্তু সেই জিনিসটাকে তুলে নিয়ে গিয়ে সেটাকে প্রপার ওয়েতে নষ্ট করা বা সেই যে ঝুঁকিপূর্ণ কাজ তারা করেছেন, তাদের পিছনে সাহায্যের হাত, মানে তাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই প্রেরণাটা আমি পেয়েছি। আমাদের টোটাল মধ্যমগ্রাম পৌরসভার যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য আছেন শ্রী নিমাই ঘোষ মহাশয়, উনি আমাদের 520 জনের একটা লিস্ট দিয়েছেন, সেই 520 জনকে আমরা তুলে দিচ্ছি এবং তাতে অ্যাম্বুলেন্স চালক আছে, শববাহী গাড়ির আছে, যারা মোটর গাড়ি করে আমাদের সমাজের বিভিন্ন ময়লা পরিষ্কার করে বা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে আছে তাদের সাফাই করবে। আমি একটা জিনিস মনে করি, চলত চিত্তম চলত বৃত্তম চলত জীবন যৌবনম চলাচলমিদম সর্বম কীর্তির যশ সজীবতী। মানুষের আজ আছে মানুষ, কাল নেই, আমরা ভাবি এক হয় আর এক, কেউ ভাবতে পারিনি যে কোভিড প্যান্ডেমিক আসবে এরকম একটা সিচুয়েশন। আমার মূল অঙ্গীকার হচ্ছে মানুষের সাথে থাকা এবং সমাজের প্রত্যেকটা মানুষকে শিবজ্ঞানে সেবা করা। আমরা দান দেওয়া বা ত্রাণ দেওয়াতে বিশ্বাসী নই, আমরা শিবজ্ঞানে সেবা করতে চাই। বিশ্বাস করি যে নররূপী নারায়ণ যদি আমাদের হাত থেকে কিছু নেয় তাহলে আমরা নিজেরা সেখানে ধন্য হই, তাদের আমরা ধন্য করব। থ্যাংক ইউ।